আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি তনুজা ইয়াসমিন, সহকারী শিক্ষক পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর, তোমাদের স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে বাসাতেই আছো। আমিও আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ভালো আছি। তো চলো আজ আমরা আমাদের ক্লাস শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের প্রাথমিক গণিত বইটা খোলো আর সাথে খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, ঠিক আছে? আজ আমাদের আলোচ্য অধ্যায় 5। এটা একটা রিভিশন ক্লাস, কারণ এই তোমাদের 5 অধ্যায়টা আমি কিন্তু ক্লাসেই পড়িয়েছি, তাই না? তো আজ আমি সৃজনশীল সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করব অধ্যায় 5-এর। চলো আমরা মূল পাঠে চলে যাই। সৃজনশীল সমস্যা নং 1, তোমরা লিখে নাও। আর সমস্যাগুলো কিন্তু আমি বলছি তোমরা ভালো করে পড়বা, একবার একের অধিকবার কিন্তু সুন্দর করে পড়বা, ঠিক আছে? একটি গরুর মূল্য 5টি খাসির মূল্যের সমান। একটি খাসির মূল্য 5,500 টাকা। তাহলে প্রশ্ন হলো ক, 5টি খাসির মূল্য কত? প্রশ্নমান 2। খ হচ্ছে 3টি গরুর মূল্য কত? এটা প্রশ্নমান 3। আর গ হচ্ছে একটি গরু ও 3টি খাসির মূল্যের পার্থক্য কত? এটা হচ্ছে প্রশ্নমান 3। তো চলো আমরা একে একে সমস্যার সমাধানে চলে যাই। ক হচ্ছে একটি খাসির মূল্য দেয়া আছে, দেখো 5,500 টাকা। তাহলে অতএব 5টি খাসির মূল্য নিশ্চয়ই বেশি হবে, আর বেশি হলে গুণ হয় আমরা জানি, 5,500 × 5, তাহলে হলো 27,500 টাকা। খুব সোজা, তাই না? আচ্ছা, এখন খতে চলে আসো। একটি গরুর মূল্য 5টি খাসির মূল্যের সমান, তাই না? তাহলে একটি গরুর মূল্য কত দেওয়া আছে? এই যে 27,500 টাকা আমরা যেটা বের করলাম ক থেকে, তোমরা এখানে ব্রাকেটে লিখে দিতে পারো যে ক হতে পাই, আমি এখানে লিখিনি, ইচ্ছা করলে তোমরা লিখতে পারো। আচ্ছা, অতএব 3টি গরুর মূল্য, একটি গরুর মূল্য 27,500 টাকা, তাহলে 3টি গরুর মূল্য 3 দিয়ে গুণ দিয়ে দাও, কারণ বেশি হবে, 27,500 × 3, তাহলে কত হলো? 82,500 টাকা। ঠিক আছে, আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছ। আচ্ছা, গ নাম্বার দেখো, একটি খাসির মূল্য 5,500 টাকা, অতএব 3টি খাসির মূল্য নিশ্চয়ই বেশি হবে, তাহলে 5,500 × 3 = 16,500 টাকা। তাহলে দেখো যে একটি গরুর মূল্য আমরা কিন্তু বের করেছি 27,500 টাকা। এখন এখান থেকে যদি 3টি খাসির মূল্য বিয়োগ দিয়ে দাও বা বাদ দিয়ে দাও, তাহলে 16,500 টাকা। 3টি খাসির মূল্য কত? 16,500 টাকা। তাহলে 27,500, অর্থাৎ একটি গরুর মূল্য 27,500, এখান থেকে 3টি খাসির মূল্য 16,500 টাকা বিয়োগ দিলে আমাদের থাকতেছে 11,000 টাকা। তাহলে এখন পুরো বাক্যটা তোমরা লিখো, অতএব একটি গরু ও 3টি খাসির মূল্যের পার্থক্য হচ্ছে 11,000 টাকা, তাই না? ঠিক আছে, এখন চলে আসি সমস্যা নং 2-এ। কি আছে দেখো, সমস্যাটা আগে পড়ি মনোযোগ দিয়ে। রাহির বর্তমান বয়স 25 বছর, মুহিত তার থেকে 5 বছরের ছোট, মিতুর বয়স থেকে মুহিতের বয়স 11 বছর বেশি। তাহলে এখন প্রশ্ন হলো যে মুহিতের বয়স কত? প্রশ্নমান 2, ক মিতুর বয়স কত? প্রশ্নমান 3, আর গ হচ্ছে রাহি ও মিতুর বয়সের পার্থক্য কত? এটা হচ্ছে প্রশ্নমান 3। তোমরা এর আগে এ ধরনের পিতা ও পুত্রের অঙ্কগুলো করেছো না? সেই আলোকেই কিন্তু এই অঙ্কটা বা এই সমস্যাটা, ঠিক আছে? হ্যাঁ, আমি আমি জানি যে তোমরা কিন্তু পারবা, তারপরেও আমি সমাধান এখানে দিয়ে দিলাম। দেখো, ক রাহির বর্তমান বয়স 25 বছর, মুহিত রাহির চেয়ে ছোট কত? 5 বছরে, তাই না? তাহলে এখন বিয়োগ দিয়ে দাও 25 - 5, তাহলে মুহিতের বয়সটা বের হবে, মুহিতের বর্তমান বয়স 20 বছর, 25 - 5 = 20 = কত হলো? 20 বছর। ঠিক আছে, তাহলে ক নং সমস্যাটা আমরা সমাধান করলাম। এখন খ, মুহিতের বয়স কত? 20 বছর, এই যে ক থেকে পেলাম, তাই না? আচ্ছা, মিতুর থেকে মুহিতের বয়স বেশি হলো 11 বছর, তাহলে মিতুর বয়স কত হবে? 9 বছর, 20 - 11 = কত? 9। মোহিতের বয়স থেকে
যদি মিতুর চেয়ে মোহিতের বয়স বেশি কত, 11 বছর, এটা যদি আমরা বিয়োগ দিয়ে দিই তাহলে মিতুর বয়স বের হলো, ঠিক আছে? আচ্ছা এখন গ নম্বরে চলে আসো, যে রাহির বয়স 25 বছর। দেখো তাহলে মিতুর বয়স কত পেলাম, 9 বছর, তাই না? এই যে খ থেকে পেলাম কিন্তু, হ্যাঁ মিতুর বয়স 9 বছর, এটা যদি আমরা বিয়োগ দিয়ে দিই তাহলে 25 বিয়োগ 9 কত হলো, 16। তাহলে এটা অতএব রাহি ও মিতুর বয়সের পার্থক্য কত, 16 বছর। দেখো লক্ষ্য করো, আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আচ্ছা এবার চলে আসো সমস্যা 9-3। কি আছে দেখো, রহিমা একজন গার্মেন্টস শ্রমিক, তার দৈনিক আয় 125 টাকা এবং ব্যয় 105 টাকা, ব্র্যাকেটে লেখা আছে যে 1 মাস = 30 দিন। ক হলো তার মাসিক আয় কত আর তার 15 দিনের আয় কত, প্রশ্ন 4। এখন খতে আসো, তার মাসিক ব্যয় কত এবং প্রতি মাসে সে কত টাকা জমাতে পারে, প্রশ্ন 4। ঠিক আছে এখন আমরা 3 নং সমস্যার সমাধানে চলে আসি। দেওয়া আছে ক, লেখো দেওয়া আছে 1 মাস = 30 দিন, তাহলে রহিমা একদিনে আয় করে 125 টাকা, অতএব রহিমা 30 দিনে, একদিনে আয় করে 125 টাকা, অতএব রহিমা 30 দিনে আয় করবে কত, বেশি না? হ্যাঁ তাহলে গুণ দিয়ে দাও, 30 দিয়ে গুণ দিয়ে দাও, তাহলে 125 × 30 টাকা, তাহলে 3750 টাকা, অতএব তার মাসিক আয় 3250 টাকা। তাহলে রহিমার একদিনের আয় 125 টাকা, অতএব রহিমার 15 দিনের আয় কত হবে, নিশ্চয়ই একদিনের থেকে বেশি হবে, আর বেশি হলে আমরা গুণ দেই, তাহলে 125 × 15 টাকা, তাহলে কত হলো, 1875 টাকা। ঠিক আছে আমি এখানে একবারে গুণ করে দিলাম, তোমরা এই চাইলে ডানে কিন্তু রাফ করে লিখতে পারো, ঠিক আছে? আচ্ছা খ নম্বরে চলে আসি, দেখো কি আছে, 1 মাস = 30 দিন, এটা প্রশ্ন দেওয়া ছিল, তাই না? আমরা সকলেই জানি রহিমার একদিনের ব্যয় 105 টাকা, রহিমার মাসিক বা 30 দিনের ব্যয় তাহলে কত হবে, একদিনের ব্যয় যদি 105 টাকা হয় তাহলে 30 দিনের ব্যয় অবশ্যই বেশি হবে, সেজন্য আমরা গুণ করে দিলাম। দেখো 105 × 30 টাকা = 3150 টাকা, তাই না? আচ্ছা এখন রহিমার 1 মাসের আয় 3750 টাকা, রহিমার 1 মাসের ব্যয় 3150 টাকা। দেখো রহিমার 1 মাসের আয় 3750 টাকা, রহিমার 1 মাসের ব্যয় 3150 টাকা, তাহলে আয় থেকে যদি ব্যয়টা আমরা বিয়োগ দিয়ে দেই বা বাদ দিয়ে দিই তাহলে আমাদের কত জমে, রহিমার কত জমে সেটা বের হয়ে যাবে। তাহলে দেখো রহিমা প্রতি মাসে জমাতে পারে, তাহলে কত হলো, বিয়োগফল 600 টাকা, 3750 বিয়োগ 3150 টাকা, তাহলে = 600 টাকা। আচ্ছা আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী সমস্যাতে চলে যাচ্ছি, সমস্যা 9-4। দেখো তোমরা সমস্যাটা মনোযোগ দিয়ে পড়ো, রূপা ও মনির কাছে একসাথে 875 টাকা রয়েছে, মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি রয়েছে, রূপা তার টাকার দ্বিগুণ সুমাইয়াকে দিল, লক্ষ্য করো রূপা তার টাকার দ্বিগুণ সুমাইয়াকে দিল এবং 3 গুণ কায়েসকে দিল, কাকে দিল, 3 গুণ কায়েসকে দিল। দেখো রূপা ও মনির কাছে একসাথে 875 টাকা আছে, মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি আছে, রূপা তার টাকার দ্বিগুণ সুমাইয়াকে দিল এবং 3 গুণ কায়েসকে দিল। দেখো নামগুলো লক্ষ্য করো এবং দেখো শর্তগুলো কি কি আছে সেগুলো ভালো করে লক্ষ্য করো। তো এখন আমরা প্রশ্নে চলে যাই, ক মনি আর রূপার প্রত্যেকের কাছে কত টাকা আছে, খ রূপা সুমাইয়া ও কায়েসকে মোট কত টাকা দিল। এখন সমাধানে চলে আসি, 4 নং সমস্যা সমাধান, কটা দেখো, 4-এর ক, মোট টাকা থেকে মনির টাকা বাদ দিলে দুইজনের টাকার পরিমাণ সমান হবে, তাই না? দেখো আমি আবার বলছি, মোট টাকা থেকে যদি মনির টাকা আমরা বাদ দিয়ে দিই তাহলে দুইজনের টাকার
পরিমাণটা কিন্তু সমান হবে, তাহলে 875 টাকা বিয়োগ 125 টাকা, তাহলে 150 টাকা। অতএব রূপার কাছে আছে, রূপার কাছে কত আছে দেখো, তাহলে 750 দেখো ভাগ 2, তাই না? তাহলে সমান হচ্ছে 375 টাকা। এটা এখানে দুটি পক্ষ আছে দেখো আমরা, যে অতএব রূপার কাছে আছে 750 ভাগ 2 টাকা, 375 টাকা। অতএব মনির কাছে আছে কত, তাহলে এই যে রূপার টাকাটা বের হলো কত, 375 টাকা থেকে 125 টাকা বেশি আছে না, তাহলে যোগ দিয়ে দাও, তাহলে 375 যোগ 125 তাহলে কত হলো, 500 টাকা। তাহলে মনির কাছে আছে 500 টাকা আর রূপার কাছে আছে 375 টাকা। এখন কিন্তু অঙ্কটা দেখো অনেক সহজ হয়ে গেল। অতএব রূপার কাছে আছে 375 টাকা এবং মনির কাছে আছে 500 টাকা। ক নংটা শেষ হলো, এখন দেখো খ কি আছে। এখন এই যে ক থেকে পাইলাম আমরা কি, দেখো এ তোমরা ইচ্ছা করলে লিখতে পারো ক থেকে পাই বা ক থেকে প্রাপ্ত একই কথা। রূপার খ নাম্বার দেখো রূপার কাছে আছে 375 টাকা, তাই না? অতএব রূপা সুমাইয়াকে দিল কত দিল দেখো তো, রূপার টাকা দ্বিগুণ দিল না, তাহলে দুই দুই দিয়ে গুণ দিতে হবে। দেখো 375 টাকা রূপা যেটা টাকা আছে তার দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ দিও দাও, তাহলে হচ্ছে 750 টাকা। এখন এখন পরেরটাতে চলে যাও, যে রূপা কায়েসকে তাহলে কত টাকা দিল, তাহলে রূপা কায়েসকে দিল এই যে 375, মানে রূপার টাকাটা 3 গুণ, না গুণন 3, তাই না? তাহলে কত হলো দেখো তো গুণফলটা, 1125 টাকা। হ্যাঁ, আমরা যে রূপার টাকাটা বের করে নিলাম, সুতরাং আমরা কিন্তু শর্ত মতো দ্বিগুণ হলে 2 দ্বিগুণ দিয়ে দিব, 3 হলো 3 দিয়ে গুণ দিলাম, তাই না? তাহলে এখন 1125 টাকা। এখন এই যে 1125 টাকা, তার মানে কায়েসকে যত টাকা দিল তার থেকে এই যে সুমাইয়ার টাকা, সুমাইকে কত টাকা দিচ্ছে, সেই দুটা টাকা যদি আমরা যোগ দিয়ে দিই, দেখো 1125 টাকা যোগ 750 টাকা, তাহলে কত বের হবে, 1875 টাকা, এটা হচ্ছে কায়েসকে দিল, তাই না? আচ্ছা, তাহলে অতএব রূপা সুমাইয়া ও কায়েসকে মোট 1875 টাকা দিল। ঠিক আছে, আশা করছি তোমরা সকলেই বুঝতে পারছো। আচ্ছা, আজ আমি কোনো বাড়ির কাজ দিলাম না, এগুলোই অনুশীলন করবা। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনাই করছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।